বন্ধুরা, বন্দিয়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে, নরম এবং সফট। এই যে এর ভিতরে রস ঢুকে গেছে, সব সব ফেটে যাচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে একদম মসৃণ, একদম ফেটে যাচ্ছে সবগুলো, এর ভিতরে রস ঢুকে সুন্দর হয়েছে। এই যে দেখো, খেতেও সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জব্বার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে দশমী উপলক্ষে বুন্দিয়া বানিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমি বুন্দিয়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনটা আমি বড় বাটিতে ঢেলে নেব। দুই বাটি বেসন নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি দু বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এক বাটির থেকে একটু বেশি জল লেগেছে আমার এটা ব্যাটারটা তৈরি করতে। আপনারা ওই পরিমাণ মতন বেসন নেবেন, আর পরিমাণ মতো ওই জল দিয়ে এরকম ভালো করে ফেটাবেন। ফেটানো কিন্তু ভালো না হলে কিন্তু বুন্দিয়াগুলো ভালো হবে না। অনেক টাইম ধরে একটু ফেটিয়ে নিতে হবে, তবে এই বুন্দিয়াগুলো বেশ মসৃণ হবে। আর এই যে এইরকম ঘনত্ব তৈরি করতে হবে। সামান্য পরিমাণে খাবার সোডা, এবার আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি বুন্দিয়া শেপ দেওয়ার জন্য, তা এটাতে আমি দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবারে ঝাঁঝরি হাতায় দিয়ে দেব। মাঝে
মাঝে মাঝে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, খুন্তি দিয়ে ওটাকে ছড়াই দিতে হবে। এইভাবে করে হয়ে গেছে, নামিয়ে নেব। আমি বেশিরভাগ বলতে এই ভেজে ফেলেছি, আর সামান্য একটু আছে, এটা একটু সুন্দর করার জন্য একটু কালার দেব। আপনারা না দিলেও কোনো অসুবিধে নেই। এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেল। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চিনি দিয়ে দেব শিরা বানাবার জন্য, দেড় বাটি। এটাকে ভালো করে জ্বালিয়ে নেব। এই শিরাটা অনেক গাঢ় হয়ে গেছে, এখন আমি বোঁদেটা দিয়ে দেব। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো।